আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ইতোমধ্যেই প্রথম এই দুইটি বিষয়ের উপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে সংবাদ প্রতিবেদন লিখতে হয়। আজকে আমরা আলোচনা করব তিন নম্বর এই বিষয়টির উপরে, আমরা কিভাবে একটি সংবাদ প্রতিবেদন লিখতে পারি। এই বিষয়টির নাম হচ্ছে বাংলা নববর্ষ উপলক্ষে গ্রামীণ মেলা। আমরা এই বিষয়টির উপরে এখন একটি সংবাদ প্রতিবেদন লিখব। শিক্ষার্থীরা, প্রথমে আমরা আমাদের সংবাদ প্রতিবেদনের জন্য একটি শিরোনাম লিখব বা একটি টাইটেল লিখব। তো আমাদের এই প্রতিবেদনের শিরোনাম হচ্ছে পলাশডাঙ্গায় চলছে তিন দিন ব্যাপী গ্রামীণ মেলা। তো প্রথমে আমরা এই শিরোনামটি দিলাম, তারপরে আমরা শুরুতে এখানে তারিখ, জায়গার নাম এবং প্রতিবেদকের নাম লিখব, যেগুলো কিন্তু আমরা এর আগের প্রতিবেদনগুলোতেও দেখেছিলাম। তারপরে আমরা আমাদের মূল যে প্রতিবেদন সেই অংশে চলে যাব। আমি শুরু করেছি ঠিক এভাবে। কিশোরগঞ্জের পলাশডাঙ্গায় বাংলা নববর্ষ উপলক্ষে শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার আয়োজন করা হয়। গতকাল পহেলা বৈশাখে এই মেলাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে। রবিবার সকাল থেকে পলাশডাঙ্গা উপজেলা মাধাইনগর ইউনিয়নে তিন দিনব্যাপী এই বৈশাখী মেলা শুরু হয়। মেলাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব। এবারের এই মেলায় প্রায় 150টি স্টল বাহারি ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছে। প্রতিটি দোকানে মুখরোচক খাবার, শিশুদের খেলনা সামগ্রী, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং নানা জাতের কুটির শিল্প বিক্রি হচ্ছে। প্রায় প্রতিটি দোকানের সামনেই ক্রেতায় ভরপুর। বিশেষ করে পহেলা বৈশাখ উপলক্ষে এ মেলায় শিশুদের উপস্থিতি এবং আগ্রহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এরপর দেখো, আমি ঠিক এভাবে লিখেছি। বড় মাঠের এক প্রান্তে বসেছে নাগরদোলা। মেলায় আগত শিশুসহ নানা বয়সের লোকদের এ নাগরদোলায় চড়তে দেখা গেছে। মাঠের দক্ষিণ কোণে মেলা উপলক্ষে পুতুল নাচ ও সার্কাসের ব্যবস্থা করা হয়। এরপর সবশেষে যে আমি কি লিখেছি সেটা দেখো। মেলায় আসা এক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, এবছর বেশ বড় জায়গা জুড়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে। বাবার সাথে মেলায় ঘুরতে আসা একটি মেয়ে জানায়, আমি মেলা থেকে পুতুল কিনেছি, খেলনা গাড়ি কিনেছি। মেলায় এসে নাগরদোলা চড়ে সে বেশ আনন্দিত বলে উচ্ছ্বাস প্রকাশ করে। এরপর সবশেষে আমি লিখেছি, এদিকে মেলা কমিটির সভাপতি আব্দুর রহমান জানান, মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। পাশাপাশি সবার নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও বলেন, এবছর মেলাটি সফলভাবে শেষ হলে আগামী বছরও নির্ধারিত সময়ে বড় পরিসরে বৈশাখী মেলার আয়োজন করা হবে। তো শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে যে কিভাবে আমরা এই নির্ধারিত বিষয়টির উপরে একটি সংবাদ প্রতিবেদন লিখতে পারি। আমি এখানে যে প্রতিবেদনটি লিখেছি সেটি মোট 215 শব্দের হয়েছে, তবে তোমরা চেষ্টা করবে 200 শব্দের মধ্যে লিখতে। তবে এক্ষেত্রে দু একটি শব্দ বেশি হয়ে গেলে সেক্ষেত্রে তেমন একটা সমস্যা হবে না। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে তিন নম্বর এই বিষয়টির উপরে তোমরা কিভাবে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা চার নম্বর এই বিষয়টির উপরে একটি প্রতিবেদন লেখা শিখব, এবং সেই ক্লাসটিও আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।